বাবা, বড় মা কি কি কাণ্ড দেখেছো! তাও আমাকে তোমাকে আমি এবারে ভীষণ বকবো জানো তো। কেন, তোমাকে বললাম না গিয়ে বিশ্রাম নিতে, আর তুমি এসব কি করছো! তাও আমাকে, তোমাকে একা ফেলে কি করে যাই বলো তো, সকাল থেকে খাটছো। তাও না না না, কিছু করতে হবে না। সদা কাকা, বলো এই বলো, এটা ফ্রিজে রেখে দাও তো। আর তোমাকে রান্নাঘরে আর কিছু করতে হবে না, বাকি যা আছে আমি করে দেবো, তুমি যাও। না না না, আমি কাজগুলো সব শেষ করেই যাব। দেখো সকলেরই তো খাটনি হচ্ছে আজকে। আরে বাবা, না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কেউ যদি আমার একটাও কথা শোনে। পাঞ্চালি, তুমি সব ছাড়ো তো, যাও নিজের ঘরে যাও। আর ওবারের জন্য তোমার কিছু ভাবতে হবে না, যা করার আমি করে নেব। না মা, আমি করে নিতে পারবো, আপনারা গিয়ে বিশ্রাম নিন, আমার কোনো অসুবিধা হবে না। আমার কথা না শুনলে কিন্তু আমি ভীষণ রেগে যাবো, এরপরে শরীর খারাপ হলে কি দেখবে। পাঞ্চালি যাও, সকাল থেকে তো অনেক করেছো, যাবে বিশ্রাম নাও। যতক্ষণ পাঞ্চালি ছিল ততক্ষণ বেশ বসেছিলে, যেই আমি এলাম সেই উঠে যাচ্ছ, তাই না? দিদি খুব রেগে গেছো না আমার উপর, জানো তো আমি এরকম, যখন যেটা মনে হয় সেটা বলে ফেলি, আর কি বা করি বলো। রুক্মিণীটাকে যে বড্ড ভালোবেসে ফেলেছি। জানি জানি জানি, চুপ চুপ কাঁদছিস কেন রে, শাশুড়ি হয়েছিস না, বউয়েরা কাঁদতে দেখলে কি বলবে। এই ছোট, মনে আছে পূজোর সময় একবার আমি বাপের বাড়িতে গিয়েছিলি, আর তুই কিরকম পা ছড়িয়ে কাঁদতে বসেছিলি। আমি একদিন থেকে চলে এসেছিলাম, তুই যেরকম ছিঁচকা দিলে আমি কিন্তু কাউকে বলিনি। চলো তো আমরা দুই শাশুড়ি মিলে এই বাসনগুলো তুলে ফেলি, সব কাজ আমি একলা করবো নাকি? হ্যাঁ তাই তো, একলাই বা কেন করবি, দে দে দে, তুই কত কাজ করতে পারিস আমার ভালো করে জানা আছে। কখন থেকে ফোনে শুধু কথা বলে যাচ্ছে, কাম অন দাও, পিক আপ দ্য ফোন প্লিজ, ফোনটা তুল। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ভাই, আমি আমি হচ্ছে তিন দিন বাদে আমি এই নিয়ে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে, আমি বুঝে ফেলেছি তো, ওকে ওকে ফাইন ফাইন। না না, আমি আমি বলি কি, না শুনুন আমার কথাটা, আমি একটা জায়গায় এসেছি তো, আমি আমি পরে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে রাখি, ওকে। কটা বাজে রেখেছিস, কাটতে দে। সরি, কোনো সময় হলো? ভেরি সরি, এক্সট্রিমলি সরি, সত্যি জরুরি একটা কাজে আটকে গেছি। এখন আবার কিসের কাজ? এই যে তোমার দাউকে রোজগার করার জন্য খাটতে হয় বুঝলে। এত দেরি করে যে এলে, ভোগটা কখন খাবে? কিসের ভোগ? রাধা মাধবের। ইউ হ্যাভ টু টেস্ট ইট। আচ্ছা টেস্ট, ওই টেস্ট করার জন্য যতটুকু ততটুকু নিয়ে আসবি আমাকে তো। এই অর্জুন বাঁচাও প্লিজ, কি বলছো এখন নাকি ভোগ খেতে হবে, এক প্লেট লাঞ্চ করে এসেছি, তুমি ভোগ খাবে না? না মানে কি বলছো সুদর্শন দা, হয়ে গেল, আমি তো আমাদের বাড়িতে একটা ফ্ল্যাট আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। মানে তুমি হয়তো জানো না ভোগটাকে রান্না করেছে না? ওকে আই গট ইট, এই জন্যই। কাম অন সুদর্শন দা প্লিজ, দাউ যদি রুনির হাতের রান্না না খায় তাহলে তো চোখের জলের বান আসবেই। এই জন্য বলছি ভোগটা খেয়েই নাও, কি আর এমন বেশি কিছু হবে, যতটা খারাপ ভেবেছিলাম ততটাই খারাপ হয়নি।
হয়নি হয়নি কাজে তুমি খেয়ে নাও বুঝলে, নয়তো কিন্তু একটা গোলমাল হওয়ার সম্ভাবনা আছে। ওই দেখো ওই দেখো 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 তুমি বুঝতে পারছো একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, প্লিজ কিছু একটা করো। বাট দিস ইজ আনবিলিভেবল, তুই রান্না করেছিস সত্যি? না তাহলে তো খেতেই হবে, আমার যত পেটই ভরা থাক নিয়ে এক্ষুনি খাবো। ঠিক তাই, আমিও সেটাই বলতে চাইছিলাম। এবার না হয় রাধা মাধব টেস্ট করেছেন বলে বাঁচিয়ে দিয়েছেন, প্রত্যেকবার তো রাধা মাধব বাঁচাবেন না। তুমি বসো, আমি আসছি। আমি তোমাদেরকে এই রকম দেখতে চেয়েছিলাম, এই রকম। আমি তো জানি আমি ঠিক লোকের হাতে তুলে দিয়েছি রুনিকে। থ্যাংক ইউ সো মাচ। গত মাসে গ্রিন মিডোজ জিতল না কেন? নাইট কুইনের তো জেতার কোনো চান্সই ছিল না। সব হিসেব কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। অনেকগুলো টাকা মার গেল। আকাশে আকাশে ছিল না বলে হায় চাঁদের পালকি, তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায় আসনি কালকি, তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসনি, কাল কেন আসনি আমায় ভালোবাস। বাবা কি ওটা? এটা কিছু না, এই আমার খাতা। খাতা? কিসের খাতা? ওই একটু লিখি, তোমার ওদিকে কাজ শেষ। খাতায় বুঝি গোপন কথা লেখা আছে? সকলেরই কিছু না কিছু কথা থাকে, সবকিছু কি আর বলা যায়? চিন্তা নেই তোমার, আমি জানতে চাইব না। আরে না, তেমন কিছু না, একটা গান লেখা আর কি, অল্প বয়সে লিখতাম তো, ওনারও সব দেখে কি হবে। গানটা একেবারেই ছেড়ে দিলে না? ব্যবসা করবো না, গান গাই। ইট কাঠ বালি এসব হিসেব করা, এগুলো তো গান টান হয় নাকি? বেশ গলা ছিল কিন্তু তোমার, বিয়ের পরে তো কয়েকবার শুনেছি, চর্চা থাকলে কিন্তু ভালোই গাইতে। সিঁদুর খেলতে যাচ্ছ? হ্যাঁ। হলুদ শাড়িটা পরো না, হলুদ শাড়িটা যেটা একটা চওড়া লাল পার আছে, তোমার ভালো দেখায়।
আচ্ছা নে 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 প্রণাম কর। কি আশীর্বাদ করি তোকে, ভালো শাশুড়ি হবি। নে বলে দিলাম। সে আবার নতুন কি বললে গো দিদি, আমি তো এমনিতেই ভালো শাশুড়ি। তাই বুঝি পাঁচ বছর পর জিজ্ঞেস করবো বউদের, বিশেষ করে পাঞ্চালীকে। এটা কিন্তু তোমার ভারী অন্যায় দিদি। আচ্ছা মেয়েটা কই গেল বলো? ওই তো এই সুখে থাক। আমার ছেলেকে তো তোমার হাতে দিয়ে দিয়েছি, ওকে একটু দেখো মা, ওর মনটা বড্ড সরল। হ্যাঁ রে ছোট, রুক্মিণী কোথায় গেল? ওকে ডেকে আনো তো পাঞ্চালি। ওকে আসবে? থাক না দিদি, ওখানে টানাটানি করবার কি দরকার? আসতে চাইছে না যখন তখন নাই বা এলো, ও পরের বার ঠিকই আসবে। ও মা, সে দূর তো পড়াবে নাকি? আচ্ছা আমি যাচ্ছি। ছোট তুই শাশুড়ি, তুই কেন যাবি? ও তো আসবে এখানে। পাঞ্চালি তুমি যাও তো, মায়ের পায়ে সিঁদুর ওকে পরিয়ে দাও, আর ওকে বলো সবাইকে প্রণাম করে দিতে। কি কাণ্ড, কাকাবাবু এই সমস্ত দেখলে কি বলবেন ভাবতে পারিস? পাঞ্চালি যাও, দাঁড়িয়ে থেকো না, তুমি যাও। হ্যাঁ আমি গেলেই বোধ হয় ভালো হতো গো দিদি। থাম তো, চল চল আমরা নামিতে বাদ দিয়ে গিয়ে, চল চল। হ্যাঁ চল। রুক্মিণী আজকের দিনে অন্তত এভাবে রাগ করে থেকো না, পুজোর সময় চরম শত্রুর সঙ্গেও মানুষ কথা বলে। আপনি কিন্তু ভুল বুঝেছেন, আমি আপনাকে কোনোদিনই শত্রু বলে মনে করিনি। তাই বুঝি? তাহলে আজ পুজোর দিনে এভাবে একা একা ঘরে বসে আছো কেন? আমরা সবাই নিচে একসাথে সিঁদুর খেলছিলাম, তুমি আমাদের সাথে খেলতে এলে না কেন? এটাই প্রবলেম, চৌধুরী বাড়িতে যখনই যা ঘটেছে আপনি নিজেকে সেটার জন্য রেসপন্সিবল মনে করেছেন। আসলে আমার মাথাটা খুব ধরেছিল, আর অনেস্টলি স্পিকিং আমি এই সিঁদুর খেলাটালে ঠিক অভ্যস্ত নই। কি করে অভ্যস্ত হবে রুক্মিণী, তোমার সবে মাত্র বিয়ে হয়েছে, এই তো তোমার প্রথম বছর সিঁদুর খেলা। এই বাড়িতে নিয়মটা কি খুব ইম্পর্টেন্ট, মানে আমাকে কি মানতেই হবে? লজ্জার কি আছে, এসো না। মানে এই যুগে মোটা করে সিঁদুর পরা বা সিঁদুর খেলা এগুলো না আমার ভীষণ অকওয়ার্ড লাগে। এই যুগে কি ভালোবাসাটা বদলে গেছে? না রুক্মিণী, আমরা এই সিঁদুর কেন পড়ি বলো তো? যাকে ভালোবাসি তার নামে পড়ি, তাকে ভালোবেসে পড়ি। তুমিও তো তাই পড়ো, অর্জুনকে ভালোবেসে ওর নামে, তাই না? আজকে আমিও পণ করেছি চৌধুরী বাড়ির কোনো নিয়ম ভাঙব না। থাক যেদিন মন থেকে আমাকে বড় দিদি মনে করতে পারবে সেদিন আমি তোমার প্রণাম নেব, তার আগে নয়। Thank you.
মিষ্টি খেতে হয়, মানে সবাই তাই বলছিল। সবাই বলছিল? আমি হাত দিতে পারবো না। এটা